কিরে আরিফ, তুই এখানে? এ মেয়েটাকে বড় লোকের ছেলেদের দেখলেই গলা ঝুড়ানোর ইচ্ছা হয় তোদের না? থামো আরিফ, ছোট আছিস ছোট মতন থাক, বেশি কথা বলতে যাস না। আরিফ, তোকে আমি সোনার সঞ্চয় করে খাওয়াতাম, আর ছোট থেকে এভাবে লেখাপড়া করালাম, আর লাস্ট পর্যন্ত তুই একটা ভিখারির মেয়ের সঙ্গে প্রেম করছিস। আঙ্কেল, হয়তো আমি গরিবের মেয়ে হতেই পারি, কিন্তু আমার মধ্যে যা আছে আপনার কাছে লাখ কোটি টাকা দিয়েও নাই, সেটা শিক্ষা আর সম্মান। আর হ্যাঁ আব্বা, ভালোবাসা জাত পাত টাকা পয়সা কিছু দেখে না, ভালোবাসা এখান দিয়ে থাকলে না তো বাড়িতে নিয়ে যায়। আরে একদম কথা বলবি না, কিন্তু বলে দিলাম আমার সামনে ভালোবাসিস? হ্যাঁ, এত বড় আশ্রদ্ধা তোর? হেই চল, একদম কথা বলে লাগুন, চল ওটা। করিম কে আছে? করিম আমি গো। কি আছে? তোর নাম করিম? হ্যাঁ। তুই বাপ বলছ, আমি তো বুঝতে পারছি না কিছু। কিছু বুঝতে পারছিস না? হ্যাঁ, মেয়ে দিয়ে ব্যবসা শুরু করা হয়েছে না? আমার ছেলের সঙ্গে তোর মেয়ে এরকম উল্টো পাল্টা করছে, এগুলো দেখতে পাস না তুই? হ্যাঁ, আবার তাকানো, হ্যাঁ আবার তাকানো। আরে খেলছিল না এগুলো? আরে ওকে মারছিস না? এরপরে যদি আমার ছেলের সঙ্গে দেখি না, তোকে আর তোর বাপকে এই উঠোনে পুঁতে দিয়ে যাবো, বুঝেছিস? এই চল। আরিফ বলে তো ওখানে কেউ থাকে না, আরিফকে তো চিনিও না, কই আরিফদের বাড়িতে ওখানে নাই, আরিফ বলে কোনো ছেলেকে আমার জানা নাই এখানে আছে বলে। আরে কয়েকটি উঠে গেছে সকাল থেকে, আমি দেখতে পাচ্ছি না যে। আরে কয়েক তো কি হয়েছে রে, শরীর খারাপ? আব্বা তুমি বুঝবো না। কেন বুঝবো না মানে? আমি যেটা ভাবছি সেটি নাকি আমার মেয়ে ভাবতে আমাকে খুব লজ্জা লাগছে। তোকে কত কষ্ট করে লেখাপড়া শেখাইলে, আর তুই আমাকে এই দিন দেখালি। আরে মা, গরিবের ভালোবাসা হয় না। ভালোবাসার মায়া খুব মারাত্মক একটা জিনিস। যে মায়ায় তুমি বললে তোমার জীবন
ঝলঝলে হতে পারে, আবার অমাবস্যার রাতের মতো অন্ধকারও হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।